মহান আল্লাহ আরো ইরশাদ করছেন সূরাতুল কিয়ামায়, কাল্লা বাল তুহিব্বুন আল আজিলা ওয়া তাযারুন আল আখিরাহ, আয়াত নম্বর 20-21 মহান আল্লাহ ইরশাদ করছেন কাল্লা বাল তুহিব্বুন আল আজিলা। মানুষের স্বভাব হচ্ছে, এটি হচ্ছে মানুষের স্বভাব, প্রাকৃতিক স্বভাব, যে তোমরা নগদ নগদ ভালোবাসো, নগদ নগদ ভালোবাসো, নগদ নগদ বেতন পেয়ে যান খুব খুশি, আর বেতন 2-4-5 মাস বাকি হয়ে গেলে মন খারাপ। হ্যাঁ, যদিও আপনাকে বেশি করেই দেওয়া হোক না কেন মন খারাপ। আর এটা যদি আবার আখেরাতের ব্যাপার হয় তাহলে তো আর পয়সার ব্যাপার স্যাপার না। হ্যাঁ, দুনিয়ামুখী এমন হয়েছি যে সেখানে তো আর রিয়াল আর ডলারের কথা না, সেখানে নেকি না হয় গুনা, আর ওগুলোর পরোয়াই নেই, বেখিয়াল ভুলে গেছি। আল্লাহ বলছেন তোমাদের স্বভাব হচ্ছে আজেলাকে ভালোবাসো, নগদকে ভালোবাসো, অর্থাৎ আরুন আল আখেরা, আর কিছুক্ষণ পরেই যা আসছে আখেরা, আখেরা মানে যেটা পরে আসছে, যেহেতু দুনিয়ার পরে, আখেরা মানে একেবারে বিলম্ব না, হঠাৎ করে আপনার আখেরাত শুরু হয়ে যাবে, মত শুরু হতে পারে, কিন্তু যেহেতু আপনার হায়াতের পরে মত, আপনার দুনিয়ার পরে আখেরাত, আপনি প্রথম, আল্লাহর নিজাম হচ্ছে, নীতিমালা হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ আপনাকে প্রথম পাঠাবেন, তারপরে নির্দিষ্ট সময় থাকবেন, আর তারপরে আখেরাতে যাবেন, এই জন্য আখেরাতকে আখেরাত বলা হয়। আখেরাত যেহেতু পরে আসে সেজন্য আখেরাত বলা হয়। দুনিয়াকে দুনিয়া এই জন্য বলা হয় যে দুনিয়া মানে নিকটি, আপনি প্রথম মায়ের পেট থেকে আসলে আপনার নিকটে দুনিয়া, পৃথিবীতে আপনি পদার্পণ করলেন। আর দুনিয়ার আর একটি অর্থ হচ্ছে নিকৃষ্ট, আখেরাতের তুলনায় দুনিয়া একেবারে নিকৃষ্ট। এই দুনিয়ার জালে ফেঁসে গিয়েই অধিকাংশ মানুষ জাহান্নামের ইন্ধন হচ্ছে, জাহান্নামের পথে চলে যাচ্ছে, টাকার লোভে, নেতৃত্বের লোভে, পদের লোভে, আর মান সম্মানের লোভে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার কত কিসের লোভে, জি, সাময়িক কিছুক্ষণ 5 মিনিটের আরাম এবং ভোগের লোভে আখেরাতকে ধ্বংস করছে। সেজন্য দুনিয়া নিকৃষ্ট হওয়ার কারণে দুনিয়াকে দুনিয়া বলা হয়। তো আল্লাহ পাক বলছেন যে তোমরা আখেরাতকে উপেক্ষা করে, আখেরাতকে ছেড়ে দিয়ে তোমরা নগদ নগদকে ভালোবাসো, অথচ আখেরাতে সেখানে চিরকাল থাকতে হবে, কোথায় থাকবে সে সম্পর্কে তোমার চিন্তা নেই। মহান আল্লাহ পাক আরো ইরশাদ করেছে সূরাত দোহাতে আমপারাই, ওয়ালাল আখেরাতু খাইরুল্লাকা মিনাল উলা, নিশ্চয় পরকাল তোমার জন্য দুনিয়ার তুলনায় অনেক উত্তম। দুনিয়ার তুলনায়, পৃথিবীর তুলনায়, পৃথিবীতে যতই বড় আপনি ধন সম্পদের মালিক হয়ে নেতা হয়ে যান, আপনি যতই কিছু হয়ে যান না কেন, আপনি এই দুনিয়া সারা বিশ্বের মালিক যদি আপনাকে বানিয়ে দেওয়া হয়, আখেরাত তার তুলনায় অনেক উত্তম। আখেরাতে যদি আপনি সর্বনিম্ন জান্নাতি হন তবু আপনার জন্য অনেক উত্তম। ওয়ালাল আখেরাতু খাইরুল্লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার পিছনে ছোটে তাদেরকে আখেরাত দেন না, সুতরাং পরকালের জন্য ছুটতে হবে, আল্লাহর দিকে ছুটতে হবে। আল্লাহ আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন যে তাঁর ইবাদত বন্দেগী আদেশ নিষেধ পালনের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে আমরা আখেরাতমুখী হব। তাই মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফামিনান নাস মান ইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিছু লোকের আছে আর তাদের সংখ্যাই বেশি, যারা বলে দুনিয়া চাই, দুনিয়া চাই, প্রথম চাইলেন চাকরি, কাজ নেই, কাজ লাগলো, কাজ হওয়ার পরে আসতে লাগলো টাকা পয়সা, যথেষ্ট টাকা পয়সা, টাকা পয়সা আছে, টাকা পয়সা আছে, যথেষ্ট টাকা পয়সা আসলো, বাড়ি চাই, বাড়ি হইল, তারপরে নারী চান, নারী হইল, গাড়ি চান, গাড়ি হইল, পেট ভরে না, কিন্তু পেট ভরে না। তো আল্লাহ পাক বলছেন যে যারা শুধু দুনিয়া চাই, আর নামাজের কথা বলেন সময় পাচ্ছি না, খুব ব্যস্ত, এক সেই লোকদের এইরকমই কথা, যদি বলেন ভাই দিন শিখেন, খুব ব্যস্ত, লেমোজিন চালায়, গাড়ি চালায়, সময় পায় না, জি, অথবা চাকরি করি, 10 ঘন্টা ডিউটি করি, সময় পাই না। আরও আশ্চর্য লাগে যদি এইরকম কথা আমি নিজ কানে শুনি যে ডিউটি তো 7টার সময় শেষ হয়ে যায়, আসবেন দিনই আলোচনা শোনার জন্য আসবেন না, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু কর্নিশে যেতে হয়, বিচে যেতে হয়, আউযুবিল্লাহ। তাহলে এই শ্রেণীর লোকদেরকে আপনি কি বলবেন, এই আয়াতটি তাদেরকে শোনাই দেন, ফামিনান্নাস মাইয়া কুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু লোকের আছে যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া চায়, পেট পেট, পয়সা টাকা, ওমা লাহু ফিল আখেরাতে মিন খালাক। আল্লাহ বলছেন আখেরাতে তাদের কোনোই অংশ নেই, কিছুই পাবে না, জিরো, জান্নাত থেকে কিছু পাবে না, জাহান্নাম পাবে না, জান্নাত না পেলেই জাহান্নাম, কারণ তৃতীয় আর কোনো স্থান নেই, যে জান্নাত পেলো না, জাহান্নাম পেলো না, বেঁচে গেল না।
আখেরাতে আল্লাহর নিয়ামত থেকে কিছুই পাবে না আল্লাহর আজাব ছাড়া। আর যারা দোয়া করে কি দোয়া, তারপরে রয়েছে এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখেরাতে হাসানা, আল্লাহ দুটোই চাইতে বলেছেন, আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে সুখে শান্তিতে রাখো, ওয়া ফিল আখেরাতে হাসানা আখেরাতেও মঙ্গল দান করো, আল্লাহ জান্নাত দান করো, আজাব থেকে বাঁচাও, ওয়া কিনা আজাব আন্নার, জাহান্নামের আজাব থেকে রেহাই দাও। উলাইকা লাহুম নসীবু মিম্মা কাসাবু, যা কিছু করবে আল্লাহ তাদেরকে পূর্ণ মাত্রায় দেবেন, আল্লাহ দেবেন তাদেরকে। সুতরাং আমরা আখেরাতমুখী হব, আর এই রাস্তায় চলতে গিয়ে যা আল্লাহ আমাদেরকে রুজি দিয়েছেন, আহার দিয়েছেন, তা গ্রহণ করব। অর্থাৎ আপনি চাকরি করছেন, চাকরি আপনার করে যান, আপনি আপনার গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আখেরাতমুখী হয়ে